আজকে আমাদের আলোচনার বিষয় হায়ার ম্যাথ। আমরা হায়ার ম্যাথের কি আলোচনা করব? আমরা হায়ার ম্যাথের আজকে যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে অন্য এবং ফাংশন। এটা তোমাদের বইয়ের, তোমরা হায়ার ম্যাথ নবম দশম শ্রেণীর বোর্ড বই যেটা রয়েছে সেটার প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে পাবে, দ্যাট মিন্স 1.2 অনুশীলনীতে পাবে। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা শিখব অন্বয় জিনিসটা কি। তো অন্বয়, অন্বয় বাংলাটা একটু কঠিন কঠিন লাগে কিন্তু ইংলিশটা অনেক সহজ। সেটা হচ্ছে রিলেশন বা সম্পর্ক। এটার সাথে আমরা সবাই পরিচিত আছি, রাইট? তো রিলেশন কেমন হতে পারে? রিলেশন তো অনেক ধরনের হতে পারে। বাবা মা সম্পর্ক হতে পারে, ভাই বোন সম্পর্ক হতে পারে, অনেক ধরনের সম্পর্ক হতে পারে। কিন্তু গণিতের ভাষায় অন্বয় জিনিসটা আসলে কি, আমরা আসবো সেটাতে। আচ্ছা, গণিতের ভাষায় অন্বয় জিনিসটা হচ্ছে, এটা জানতে গেলে প্রথমে আমাদের সেট সম্বন্ধে আইডিয়া থাকা লাগবে। আমরা সবাই জানি সেট, রাইট? সেট হচ্ছে অনেকগুলো উপাদান যখন একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় তখন সেটাকে আমরা সেট বলবো। তো অন্বয় আসবে সেট থেকে। কিভাবে সেট থেকে আসবে? তো এটা আমরা একটু দেখি। আমরা প্রথমে একটা সেট নিয়ে নিলাম, প্রথমে এটা নিলাম এ সেট এবং এটা নিলাম বি সেট। তো এ সেটের উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি কি কি, এক্স, ওয়াই এবং জেড। আর বি সেটের উপাদান কি দেখতে পাচ্ছি, ওয়ান, টু এবং থ্রি। তো এটার সাথে যদি আমরা এই উপাদানগুলোর মধ্যে যদি আমরা রিলেশন গঠন করি কেমন হতে পারে? তো দেখা যাক, এক্স এর সাথে ওয়ান যেতে পারে, ওকে, এক্স এর সাথে টু যেতে পারে, এক্স এর সাথে থ্রিও যেতে পারে, রাইট? ওকে, তো এক্স এর সাথে ওয়ান টু থ্রি দেখো আমরা এখানে লিখে রেখেছি, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। তো তিনটা আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে। এভাবে আরো কয়টা সম্পর্ক হতে পারে বলতো? ওয়াই ওয়ান হতে পারে, ওয়াই টু হতে পারে, ওয়াই থ্রি হতে পারে, রাইট? সেটা আমরা লিখে রেখেছি, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি। অনুরূপ ভাবে জেড এর সাথে হতে পারে না? অবশ্যই পারবে, জেড ওয়ান, জেড টু অ্যান্ড জেড থ্রি। দেখো এখানে আমরা সেটাও লিখে রেখেছি। তো আমরা কি অন্য জিনিসটা বুঝতে পেরেছি? একটা সেটের উপাদানগুলোর সাথে অন্য একটা সেটের উপাদানগুলোর সম্পর্ক। এখন আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের একটা উদাহরণ নিয়ে, যেটা অনেক ইম্পর্টেন্ট এবং যেটার জন্য যে অঙ্কটা আমরা প্রায়ই আমাদের পরীক্ষার হলে দেখে থাকি। তো কিভাবে আসে পরীক্ষার অঙ্ক, পরীক্ষার অঙ্কগুলো আমরা দেখি। এটা তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 22 নম্বর পৃষ্ঠাতে। আচ্ছা, অঙ্কটা একটু সাজিয়ে কিভাবে আসতে পারে আমরা দেখি। আমরা তো সেট শিখেছি, তো সেট এ একটা সেট দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু 0, 1, 2 এবং 3। তো কোয়েশ্চেনটা আসতে পারে এরকম ভাবে, এ সেটের উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন ওয়াই সম্পর্কটিকে বিবেচনা করে অন্যটি বর্ণনা করো। আমি আবার বলছি, এ একটা সেট দেওয়া থাকবে, এ সেটের উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন ওয়াই সম্পর্কটিকে বিবেচনা করে অন্যটি বর্ণনা করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি? তো আমরা তো দেখেছি এ একটা সেট, তো এই সেই এ সেট। এখন আমাদের যেহেতু একটা সম্পর্ক দরকার হবে, তো সম্পর্ক দরকার হলে আমাদের একটা ক্রোমোজোর লাগবে, রাইট? তো ক্রোমোজোরটা আমরা কিভাবে করতে পারি? এভাবে আমরা করতে পারি, আগে একটু আগে যেটা আমরা শিখেছি, 00 হতে পারে, 01 হতে পারে, 02 হতে পারে, 03 হতে পারে। দেখো আমরা সব লিখে রেখেছি, 00, 01, 02, 03। সিমিলারলি আমরা 1 এর জন্য চারটা রিলেশন পেতে পারি। দেখো আমরা লিখেছি 10, 10, 11, 12 এবং 13, সব কয়টা লিখে রেখেছি। পরেরটার জন্য কি হতে পারে, 20, 21, 22 এবং 23, রাইট? আমরা সেটাও লিখে রেখেছি। এবং ফর দ্য লাস্ট টাইম, লাস্ট ওয়ান, 30, 31, 32 এবং 33, আমরা সেটাও লিখে রেখেছি। এবার আমরা আসি সব থেকে ইম্পর্টেন্ট অংশে, যে এই অংশটা, x লেস দেন y সম্পর্কটিকে বিবেচনা করে। তো আমরা x লেস দেন y সম্পর্কটিকে কিভাবে বিবেচনা করব? আমাদের কি মনে আছে, সেট যখন দেখেছিলাম তো ক্রোমোজোরের প্রথম উপাদানটাকে কিন্তু আমরা x ধরি এবং পরের উপাদানটাকে আমরা y ধরি। তো প্রথম উপাদানটা যদি x হয়, পরের উপাদানটা যদি y হয়, তাহলে x লেস দেন y আমরা দেখি তো 0, 0, এখানে x বড় না y বড়? এখানে দুইটাই সমান, তার মানে কি x লেস দেন y এখানে সম্পর্কটা নাই। তো পরের উপাদানটা একটু চেক করি, 0, 1, তার মানে এটা কোনটা বড়? দেখো তো y, এখানে y এর মানটা অবশ্যই বড়, দেখো 1 এবং 0 টা ছোট, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, x less than y এটা এখানে স্যাটিসফাইড হয়েছে, তার মানে এই উপাদানটা আমরা নিতে পারি। 0, 2, x বড় না y বড়? অবশ্যই y টা বড় এবং সেজন্য আমরা এটাও নিতে পারি। পরেরটা দেখি আমরা, 0, 3, অবশ্যই পরের উপাদানটা বড় সেজন্য আমরা এটাও নিতে পারি। এরকম আর কি কি আছে তোমরা বলতে পারবা? আচ্ছা দেখো তো, 1, 0, এক্ষেত্রে কি 1, x এর মানটা বড়, তার মানে আমরা এটা নিতে পারছি না, কারণ আমাদের x এর মানটা ছোট দরকার হবে। তো এইটা বাদ,
1-1 দুইটাই সমান এটাও নিতে পারছি না, 1-2 এইটা ছোট তার মানে এইটা কিন্তু আমরা নিতে পারি, রাইট? ওকে আমরা নিয়ে নিলাম, এবং তারপরেরটা দেখো 1-3 এটা কি আমরা নিতে পারি? তোমরা বলো তো কি মনে হচ্ছে? হ্যাঁ আমরা অবশ্যই নিব, কারণ দেখো 1 ছোট 3 বড়, বাট পরেরটা দেখো 2-0 x বড় হয়ে গিয়েছে আমরা নিব না, পরেরটা তো সবগুলোই মনে হচ্ছে বড়, 2-1 x এর মানটা বড় আমরা নিব না, পরেরটাই দেখি দুইটাই সমান নিব না, আর এটা যেহেতু হচ্ছে না পরেরগুলো চেক করলে দেখব কোনোটাই হওয়ার চান্স আমাদের নাই। সো আমরা কোনটা কোনটা নিয়েছি আবার একটু মনে করো তো দেখি, হ্যাঁ 0-1 এটা নিয়েছি, 0-2 এটা নিয়েছি, 0-3 এটা নিয়েছি, এবং 1-2 এবং 1-3 এই কয়টা নিয়েছি, তো দেখো আমরা এখানে লিখে রেখেছি এইটা 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 এবং এইটা, রাইট? তো দেখো আমাদের এই হচ্ছে অন্যয় সম্পর্ক, যেখানে x less than y এই রিলেশনটা বাস্তবায়িত হয়, রাইট? তো অঙ্কটা কি অনেক সোজা? না অবশ্যই সোজা, তোমরা বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই আরো সহজে করতে পারবে। ওকে সো এখন তোমাদের যদি একটা সিমিলার ম্যাথ দেওয়া হয় তোমরা কি পারবে? আই হোপ পারবে অবশ্যই। তাহলে আমরা একটা সিমিলার ম্যাথ দেখি, রাইট? যদি সি একটা সেট হয় 2-5-6 তার উপাদান হয় এবং ডি 4-5 হয়, ডি সেটের উপাদানগুলো 4-5, তাহলে সি ও ডি এর মধ্যে x less than y সম্পর্ক বিবেচনায় থাকে যদি, তবে অন্যটি আমাদের নির্ণয় করতে হবে। কি একই রকম মনে হচ্ছে না? অবশ্যই একই রকম, তোমরা অবশ্যই ট্রাই করবে এবং তোমাদের কমেন্টস আমাদের জানাতে ভুলবে না। আশা করি তোমরা সবাই নিজ দায়িত্বে করে আমাদের তোমাদের ফিডব্যাক জানাবে। ওকে আর আমাদের সাথে থেকো, অনেক অনেক ধন্যবাদ এবং কিপ লার্নিং। আর তার থেকে মজা দেবো আমরা পরের ক্লাসে শিখবো ফাংশন, অন্য এবং ফাংশনের কিভাবে রিলেশন হয় আমরা অনেক মজা করে শিখবো, রাইট? ওকে সো টিল দেন গুড লাক এন্ড গুড বাই, কিপ